আজির কেবিনেটত আন কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে। তার ভিতর এটা অত্যন্ত মানুষের মনের বা ইমোশনের জড়িত একটা সিদ্ধান্ত। হ্যাঁ হল যে আপনার সকলে জানে যে প্রতিমা পাণ্ডে বড়ার যর সেই ঘরটাসীর কারণে এটা আবেগ জড়িত হয়ে আছে। আর আজি কেবিনেটে সেই ঘরটার 12 বিঘা 3 কঠা 18 লেচা মাটিয়া বাগত যি আছে, যাক হাওয়ামহল বলে কোয়া হয়, হাওয়াখানা বলে কোয়া হয়, সেই হাওয়াখানাটা সরকারে 15 কোটি টাকা ল্যান্ড একুয়েশন পরিয়ালক দি আমি সরকারে লব বিচারিছো, যত এটা লাইভ মিউজিয়াম প্রতিমা পাণ্ডে বড়ার গোটেই তার যেখানি বস্তু আছে গোটেই সংরক্ষণ করা একটা লাইভ মিউজিয়াম বনাবর কারণে সিদ্ধান্ত লই এই মাটিখিনি লওয়ার সিদ্ধান্ত করা হয়েছে, যেটু মাটিয়া বাগত আছে, যাক আমি হাওয়াখানা বলে জানো। এই হাওয়াখানা আমি 15 কোটি টাকা বয় করে তেওঁলোকৰ পৰিয়ালৰপৰা আমি সরকারে লম, আর তাত এটা প্রতিমা পাণ্ডে বড়ার বা সেই রাজ পরিয়ালৰ এটা লাইভ মিউজিয়াম যত বিভিন্ন সামগ্রী এতিয়াও তাত আছে, যদিও আমি মাটিখিনি লৈছো, তাত যেখিনি সামগ্রী সংরক্ষণ কৰিবলগা সামগ্রী আছে তেখেতসকলে সরকারক দিব, আর সেইখিনি আমি তাত সংরক্ষণ করি। তাত যিবিলাক হাওডার প্রায় ইত্যাদি করে বিভিন্ন ধরনের বস্তু আছে যিবিলাক আমি সংরক্ষণ কৰিবলগা আছে, তাত এটা লাইভ মিউজিয়াম হব। গতিকে মই ভাবো যে সরকারের এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর তাত এটা পর্যটন ক্ষেত্র গড়ি উঠিব, তাত মানুষ যাব পাৰিব, তাত এটা সুন্দর পরিবেশও গড়ি উঠিব। গতিকে এটা এটা আমার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজি সরকারে লৈছে। 15 কোটি 20 লাখ টাকা 15 কোটি 20 লাখ টাকা যেটা ল্যান্ড ভ্যালু ওলাইছে সেই ভ্যালুরপা সেই ভ্যালুটা পরিয়ালক দি দিয়া হব, আর এই গোটেই মাটিখিনি আমার সরকারক হ্যান্ডওভার করব, আর সরকারের প্রপার্টি হিসাবে থাকবে।